অস্থির দেশের পেঁয়াজের বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। লাগামহীন পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। রাতারাতি দাম বাড়লেও পাইকার আর বিক্রেতারা দায় চাপাচ্ছেন একে অন্যের ওপরে। বাজারে নিয়ন্ত্রণ না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে, এমন অভিযোগ করেছেন ভোক্তারা। এর জন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। দর্শক, পেঁয়াজের বাজারের অবস্থা জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন সহকর্মী জুলহাস কবির। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জুলহাস, গতকালের তুলনায় আজকে পেঁয়াজের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? মৌসুমি, এই মুহূর্তে আমি আছি কৃষি মার্কেটের যে হোলসেল মার্কেট, যেটি পেঁয়াজের আড়তে আমি অবস্থান করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে বেশ কাস্টমার আসছে এবং ক্রেতারা আসছেন এবং কিনছেন। যারা পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে যারা খুচরা বিক্রি করে সেই সব কাস্টমারগুলো এখানে আসছে এবং আমরা এখান থেকে একটু জানানোর চেষ্টা করব যে আসলে পেঁয়াজের বাজার কেমন। পেঁয়াজের বাজার এটি যে অন্য বাজারে গত দু এক দিনের তুলনায় আজকে আরও দাম বৃদ্ধি পেয়েছে, প্রায় 5 থেকে 10 টাকা প্রতি কেজিতেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা একজন আড়তদারের সঙ্গে কথা বলবো। ভাই, একটু যদি বলতেন যে আজকে পেঁয়াজের দাম কেমন বৃদ্ধি পেয়েছে এবং কেমন দরে বিক্রি হচ্ছে? আজকে দেশি পেঁয়াজ 84 থেকে 85 টাকা বিক্রি হয়েছে, তবে পেঁয়াজ আমদানি কম, মাল আসতেছে কম, গৃহস্থে ছাড়তেছে না ওকে, ওই শুনছে ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ হয়ে যাবে, এই জন্য গৃহস্থে মাল ছাড়তেছে না। ইন্ডিয়ান পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? ইন্ডিয়ান আজকে 60 থেকে 62 টাকা। কত টাকা গতকালকে তুলনায় কত টাকা বৃদ্ধি পেয়েছে? তাহলে বিক্রি হয়েছে 54-55, সেটা আজকে 60-62। আর দেশি পেঁয়াজ গতকালকে আমরা 70 থেকে 75 পর্যন্ত বেচছিলাম, আজকে সেটা 84-85। প্রতি কেজিতেই 10 টাকা করে দাম বৃদ্ধি পাচ্ছে। মৌসুমি, শুনছিলেন যে এই আড়তেও প্রতি কেজিতে 10 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে, যেটি কারণ বাজার কিংবা শ্যামবাজার মোহাম্মদপুরের এই আড়ত সব জায়গাতেই কিন্তু একই রকম এবং ক্রেতারা এখানে আসছেন, তারাও উচ্চ দামে মাল কিনছেন এবং সেই কারণেই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং মানুষের ভিতরে একটি আতঙ্ক আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা দোকানেই কিন্তু তারা বলছেন যে যেভাবে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তারপরেই ক্রেতাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে দাম আবার গত বছরের মতো বৃদ্ধি পায় কি না। তবে আড়তদাররা বলছে প্রচুর পরিমাণে পেঁয়াজ কৃষকের কাছে আসে, সেখান থেকে যদি পেঁয়াজ বাজারে নিয়ে আসে যায় তাহলে হয়তো এই দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। মৌসুমি, জুলহাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুলহাস কবির।